আমার আল্লাহর রসূলকে যে কোনো কুযুক্তি করো এমপি কি ছেড়ে দেব গর্দান নামায় খারাপ হওয়া ঠিক আমি সম্মান রাজনীতি রাজনীতির জায়গায় আর আমার ধর্ম আমার ধর্মের জায়গায় কোন ধর্মের উপর আঘাত করব না কাউকে আঘাত করতেও দেব না আমার আল্লাহর রাসূল ও ইসলামকে নিয়ে যদি কোনো কটূক্তি করো তাহলে এমপি গিরি ছাইড়া দিব গর্দান নামিয়ে ফেলব শামীম ওসমানের দেয়া এমন ধারালো বক্তব্যের একটি ভিডিও বর্তমানে ঘুরছে সোশ্যাল মিডিয়ায় জানা যায় ভিডিওটি বছর দুই তিন আগের কুমিল্লায় মূর্তির পায়ে পবিত্র কোরআন রেখে অবমাননা ও তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ইসলাম অবমাননার পর থেকে পুরো দেশ উত্তাল এরই মধ্যে হঠাৎ পুরনো এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই ঘটনার পর এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি শামীম ওসমান আর তাই কেন তিনি নীরব রয়েছেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অনেকে এর আগে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার পর ও তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ইসলাম অবমাননায় উত্তাল দেশ এতে দেশের তাওহিদি জনতার রোষানলে পড়েছেন মন্ত্রী মুরাদ দেশের বিভিন্ন স্থানে এই মন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে প্রতিমন্ত্রীর এই কথাগুলো দেশের জনগণের কাছে আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে বলে ধারণা করা হচ্ছে এই প্রতিমন্ত্রীর মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হতে পারে বলেও জানা গেছে এমনকি অনেক মন্ত্রী এমপি তার পদত্যাগের দাবি করেছেন তবে এই নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে বক্তব্য দিয়ে একটুও বিচলিত হননি এমনকি ক্ষমাও চাননি তিনি উল্টো সমালোচকদের উদ্দেশ্যে বলেন ডক্টর মুরাদ মাথা নিচু করে কথা বলবে না মাথা উঁচু করেই কথা বলবে